বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই রাজনৈতিক দলের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের শক্তি প্রদর্শন করতে এবং অস্তিত্ব জানান দিতে ময়দানে নেমে পড়েছে। এদিকে টিজিএডিসির মসনদে বসে দেড় বছরে টিপ্রামথা দল কোনো উন্নয়ন করেনি, শুধুমাত্র জনগণের টাকা লুটেপুটে খাচ্ছে। মথার একাংশ নেতার আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে, দুর্নীতি ছেয়ে গেছে এডিসিটি, এমনটাই অভিযোগ বিজেপি দলের। বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে রাজ্যের 44টি জোনাল অফিসের 9 দফা দাবিকে সামনে রেখে ডেপুটেশন দেওয়া হয়েছে। এদিকে বিজেপি জনজাতি মোর্চার আম্বাসা মণ্ডলের উদ্যোগে উপনগর স্থিত জোনাল অফিসে ডেপুটেশন দেওয়া হয়। প্রথমে সুবিশাল মিছিল সংগঠিত করা হয়। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক তথা বিজেপি ধলাই জেলা কমিটির সভাপতি পরিমল দেববর্মা, জনজাতি মোর্চা আম্বাসা মণ্ডলের সাধারণ সম্পাদক অমিত কুমার রিয়াং, বিজেপি আম্বাসা মণ্ডলের সভাপতি চন্দন ভৌমিক প্রমুখ। এক সাক্ষাৎকারে বিধায়ক পরিমল দেববর্মা বিস্তারিত বলেন, এদিকে আজকে টিপ্রামথা দলের পক্ষ থেকে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আম্বাসা ব্লকে ডেপুটেশন দেওয়া হয়। অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে ভোটের মুখে রাজনৈতিক পারদ ঊর্ধ্বমুখী বলাই বাহুল্য। আজকে 19 অক্টোবর 2022 আমরা ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চার উদ্যোগে সারা ত্রিপুরা ব্যাপী 44টা সাবজোনাল অফিসে আমরা আজকে গণ ডেপুটেশন দিচ্ছি। ত্রিপুরা মথার এই গত দেড় বছরের শাসনকালে এডিসিতে যেরকমভাবে স্বজন পোষণ, দুর্নীতি, আমরা এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা আজকে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী তারাধার হুমকি দেয় বিজেপির কর্মী সমর্থকরা। সায়ন্দন টিভি।